हेलो एवरीवन, बांगाली रेसिपीते आपनादे स्वागत। तो आज के रेसिपि आमार बिरियानी रेसिपि। एटा एकदम यूनिक एकटा बिरियानी रेसिपि, एक मैगी बिरियानी। एटा हयतो आगे आपनारा कखनो खाननी, किन्तु खेते एटा असाधारण लागे। आपनारा अवश्य एकबार बाड़ीते बानिए खेये देखते पारेन, आर खावार पर आमार कमेंटे एसे जानाबेन आपनादेर केमन लागलो। तो चलुन एखन बिरियानी रेसिपिटी बानानो स्टार्ट करी। किन्तु तार आगे आमी बोले दी, जारा आमार यूट्यूब चैनल थेके देखछेन तारा आमार फेसबुक पेज के अवश्य फलो करबेन, और जारा आमार फेसबुक पेज थेके देखछेन तारा आमार यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब करे नेबेन। आमी डिस्क्रिप्शने दुटारी लिंक दिए देव। तो चलुन एखन बानानो स्टार्ट करी। तो एखाने आमी चार पैकेट मैगी नियेछि आर दुटा डिम नियेछि। तो डिमटाके प्रथमे साइडे रेखे दिलाम, আর ম্যাগিগুলোকে খুলে নিচ্ছি প্যাকেট থেকে, মানে বের করে নিচ্ছি। আর ম্যাগির যে মশলাটা আছে সেটাকেও আমি ব্যবহার করব, সাইডে রেখে দিয়েছি। আর আমাকে এখানে কি কি লাগবে, লাগবে ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটেছি আমি দু রকম ভাবে, একটা স্লাইস করেছি আর একটা ছোট ছোট কুচিয়ে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি এখানে, গাজর আর কাঁচা লঙ্কা। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো করে প্রথমে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে স্লাইস করা পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব, এখন কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে সেগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব এখানে পেঁয়াজগুলো দিয়ে। এটাকে আমি এক মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এক মিনিট পর আমি এখানে গাজরগুলোকে দিয়ে দেব। গাজরটাকেও পেঁয়াজের সঙ্গে আমি এক মিনিট আবার নাড়াচাড়া করব, করে এখানে সামান্য একটু লবণও দিয়ে দেব। তারপর আমি এটাকে ঢেকে দেব এক মিনিটের জন্য। এক মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ দিয়ে, এটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব আমি মটরশুঁটিগুলোকেও। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার, আর দেব সামান্য একটু হলুদ দিয়ে, এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। ম্যাগিটাকে সিদ্ধ করতে যতটা জল প্রয়োজন হবে ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম। এখন আমি এখানে ম্যাগির যে মশলাগুলো আছে সেটাকে দিয়ে দিচ্ছি। তো ম্যাগির মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। ম্যাগিগুলোকে এভাবে দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব এক মিনিটের জন্য। তো এক মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি ম্যাগিগুলোকে এভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে দেব, যাতে দু সারটাই ভালো মতো হয়ে যায়। আবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম। এক মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে ভালো করে ম্যাগিগুলোকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এটাকে আমি এখন 2 মিনিটের জন্য আঁচটাকে লো করে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার ম্যাগিটা ভালোমতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর উপর বেরেস্তাগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম লো করা আছে এখন। ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে ছড়িয়ে। 1 চামচ আমি বিরিয়ানি মশলা দিলাম। কেওড়া জল দিলাম 1 চামচ। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি ডিম দুটো যে ছিল কাঁচা ডিম দুটাকে এভাবে ফাটিয়ে দিয়ে এভাবে দিয়ে দিলাম। দু সাইডে দুটো ডিম আমি এভাবে দিয়ে দিব। ডিমটার উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। আঁচটা কিন্তু একদম লো করাই আছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব এভাবেই। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, আঁচটাকে বন্ধ করে দিলাম। আর দেখুন আমার বিরিয়ানি একদম রেডি। তো আমার এক ম্যাগি বিরিয়ানির রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।